হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার তোমাদের কাছে আমি চলে এসেছি। হঠাৎ করে আমার মা খুব শরীর খারাপ। গত কয়েক মাস ধরে মার খুব শরীর খারাপ। মার একটাই প্রবলেম হয় সব সময়, সেটা হচ্ছে মার বারবার করে হিমোগ্লোবিনটা কমে যায়, সুগার আছে। এই নিয়ে আমরা খুব মানে খুব হয়ে যাই মাকে নিয়ে। এবারও মার 6.7 এরকম ছিল। তা কলকাতা কলকাতা যখন মা ছিল তখনও শরীরটা ভালো ছিল না, খেতে খেতে কিছুই চায় না, খালি বলে আমার মুখে ভালো লাগছে না, মুখে ভালো লাগছে না, শরীরটাও ফুলে গেছে অনেকটাই। তা মানুষ যখন ছিল মানে দুবাই যায়, তখন আমরা তিনজনেই কলকাতায় গেছিলাম, তারপরে আমি আর মানুষ চলে আসি, মা ওখানে থেকে যায়। কেন ভাবলাম ওখানে কুলে খাড়া যা পাতা ফাতা এসব খেয়ে যদি মার একটুখানি শরীরটা ভালো থাকে, আবার পুজোর সময় এবার আমরা যেতামও না, শুধু মা ছিল বলেই গেলাম। কেন মানুষের তো ছুটি ছিল না, শুধু তোমাদের দশমীর দিনই ছুটি ছিল সেই জন্য। তারপর যখন এসেছি মাকে নিয়ে, আমি ওখান থেকে কলকাতা থেকে এসেছি তোমার 10 তারিখে। 10 তারিখে আসার তাও মা একদম চলতে পারে না, হাঁটতে পারে না, খুবই কষ্ট। এক পুজোর সময় যখন আমি গেছি 7 দিন কলকাতায়, তখন মা একদম মানে শরীরটা খুবই খারাপ। একদিন মাদের নিয়ে তো ঘুরতে যাই, তাই আমাদেরও ভালো লাগছিল না। তা শাশুড়িরও শরীর ভালো না, পায়ে খুব ব্যথা। আর যেহেতু আমার শ্বশুরবাড়ি 4তলায়, মানে লিফট নেই, সিঁড়ি দিয়ে যেতে হয়, পারে না, শাশুড়িও পায়ে ব্যথা নিয়ে পারে না। তাও আমার মা গেলে মানে অনেক করে, কেন মিথ্যা কথা বলবো। তারপরে একদিন তার মনে হলো যে আমরা চলো খেতে নিয়ে যাই, ওদেরকে ভালো লাগবে। সে কিছুতেই মা সিঁড়ি থেকে নামতে পারছে না, অনেক করে মাকে নামানো হয়েছে, নামিয়ে তারপরে গেছে টোটো করে ওখানে খাওয়ারের দোকানে, মানে সল্লেকের মধ্যেই সামনে, বাড়ির সামনে যে খাওয়ারের দোকানের ওখানে গেছি। যাওয়াতে তোমরা হয়তো হসপিটালের বেড দেখতে পাচ্ছ, আমি হসপিটালেই রয়েছি, আমার মা হসপিটালে আছে। ওনাকে 3টে ব্লাড দিতে হলো টোটাল, তার 2টো ব্লাড দেওয়া হয়ে গেছে অলরেডি, এখন আরেকটা 3rd নম্বর ব্লাড আজকের চলছে। তাই মার মানে হিমোগ্লোবিন কমে যায়, ওনার একটাই প্রবলেম হয়, যদি গ্যাসের মানে প্রচুর ট্রিটমেন্ট করা হয়েছে, প্রচুর ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু এই সেটা কোনো সলিউশনই হচ্ছে না। মানে বলছে যে না, পাতলা একটা নার্স, ওটা একদম পাতলা হয়ে গেছে, সেই জায়গা থেকে যখন গ্যাসের প্রবলেম হয় বা কোনো প্রবলেম হয়, তখন মার মানে পটি যখন হয়, পটির সাথে ব্লাডটা বেরিয়ে যায়। তো অনেক দিন ধরে ওরকম হচ্ছিল, মা অতটা কেয়ার করেন না, হয়তো আয়রনের ওষুধ খাচ্ছি বলে সেরকম, সেই জন্য কিছু একটা হচ্ছে। তা আমি জিজ্ঞেস করতাম, মাঝে মধ্যে আমি জিজ্ঞেস করি, মা তোমার কি এখন ওরকম পটিটা কি এখন ওরকম ব্ল্যাক বা মাটির মতন ওরকম হয়? হ্যাঁ একটু হচ্ছে, আমি হয়তো আয়রনের ওষুধ খাচ্ছি ওর জন্য হচ্ছে। তা আমিও ভাবলাম হয়তো সত্যি তাই হচ্ছে। তারপর যেহেতু ভুবনেশ্বরে মা একটা ডাক্তারের আন্ডারে আছে, তা মানুষ বললো কি এখানে এখন কী করবো, চলে যখন আমরা চলে যাচ্ছি 10 তারিখে, তাহলে ওখানে গিয়ে ডাক্তারটা দেখানো হবে। তাই জন্য এখানে এসে ডাক্তারটা দেখানো হলো, ডাক্তার দেখে সমস্ত যখন টেস্ট করা হলো, দেখছে মার আবার একদম হিমোগ্লোবিন কমে গেছে। খুব আমরা টেনশনে পড়ে গেলাম, ব্লাড দিতে হবে ডাক্তার বললো, 2 কিংবা 3টে, আপনি 3টেই অ্যারেঞ্জ করুন, যদি হ্যাঁ 2টোতে হয়ে যায় তো ভালো, 3টেই অ্যারেঞ্জ করুন। সে ব্লাড অ্যারেঞ্জ করা নিয়ে খুব মুশকিল হলো, মানুষ তো সারাদিন দৌড়াদৌড়ি করলো, বল না ব্লাড দেবো না। আসলে কী বললো তো, ওরা না বেশি দামে ব্ল্যাকে ওগুলো বিক্রি করবে বলে দিতে চাইছিলো না, না ব্লাড দেবো না, এই সেই অমুক তমুক অনেক করে টাকা দিয়ে কিনে, যাই হোক এনেছে। আমার তো পেশেন্টকে সুস্থ করা নিয়ে দরকার। তারপর যখন মা ঠিক হলো, ব্লাডটা পেলো, ব্লাড 2টো হয়ে গেছে, আজকে একটা লাস্ট
তোমরা হয়তো বলতে পারো যে তোমার মার শরীর খারাপ, তুমি ওখানে বসে ব্লগ করছো। না, আসলে আমি কেন ব্লগ করতে পারিনি, লক্ষ্মী পুজো এবার আমি খুবই ছোটো, আমি কোনো দিনে এরকম করে করি না পুজো, কিন্তু মন ভালো লাগছিলো না যেহেতু আমার শরীর খারাপ, সেজন্য আমি এবার লক্ষ্মী পুজোতে আমার বাড়িতে আমি কাউকে ডাকিনি, কাউকে ডাকিনি, কোনো রকম একটু ফল মিষ্টি করেছি আর আমি কাউকে ডাকিও নি। কেন, বাড়িতে যদি কারোর শরীর খারাপ হয় বা বাবা মার কিছু হয়, তখন দেখবে মনটা সত্যি একদম ভালো লাগে না। তাই মানুষ তো নাই করেছিল, একটু মিষ্টি এনে দিয়ে দাও। মা বললো না, ফল এনেছিস যখন একটু ফলও দিয়ে দে, একটু সঙ্গে একটু লুচি করেছিলাম। তাই অল্প অল্প করেই করেছি, আমি কাউকে এবছর আর ডাকিও নি, কেন এইরকম অবস্থার মধ্যে কাউকে ডাকা যায় না। তারপর যাই হোক, মাকে একটু উঠিয়ে বসানো হয়েছে, দুদিন ধরে তো একটু হাঁটছে, তারপর আবার হসপিটালে নিয়ে আসলো। অনেক কষ্টে ব্লাড জোগাড় করা হলো, আমারই ফ্ল্যাটে একজন আন্টি থাকে, সেও ব্লাডের ব্যবস্থা করে দিল, সেখান থেকে মানুষ গিয়ে আবার ব্লাড কিনে নিয়ে আসলো। মানুষ বললো হ্যাঁ, যত টাকা লাগে আমি কিনবো, কারণ পেশেন্টকে আমার ঠিক করতে হবে। এই একটা মার সমস্যা। আজকেও আমি সকালবেলা ডাক্তারকে সমস্ত রিপোর্ট দেখালাম, পেটের স্ক্যান হয়েছে, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, মার একটা জায়গার নার্ভটা নাকি এরকম হয়ে গেছে। তো এখন ডাক্তার তো বলছে রিপোর্ট সমস্ত কিছু নর্মাল, আসলে এই সময় ডাক্তার আছে অনেক সময়, সেজন্য আমি দেখছি রিপোর্ট সমস্ত কিছু নর্মাল আছে, কিন্তু ওই নার্ভটা দিয়ে যে ব্যথাটা হচ্ছে, মানে পায়ে পায়ে প্রচণ্ড ব্যথা আসবে, হাঁটতে পারে না, সিঁড়ি দিয়ে চলতে পারে না। আমার ফ্ল্যাটে যেহেতু লিফ্ট আছে, একটু লিফ্ট দিয়ে ওঠানো আমার পক্ষে সুবিধা হয়, তাই জন্য বললো যদি পারো বেল্টের ব্যবস্থা করো, যে বেল্ট বাঁধবে উনি। দেখা যাক, এবার মানুষের সাথে কথা বলি। আবার ডাক্তার বলেছে এখন তো সবে ব্লাড দেওয়া হয়েছে, এখনও কয়েক দু সপ্তাহ মতন বাদ দিয়ে ওনাকে সমস্ত কিছু টেস্ট করাতে। মানে আমার একটা বন্ধু আছে, সে আমাকে এক ডাক্তারের নাম্বার দিয়েছে, যারা উড়িষ্যায় তারপরে জানো কটকে নাকি ডাক্তার বসে, মাকে সেখানে নিয়ে যাব। আমার মানুষ বলেছে শুধু মা একটুখানি ঠিক হয়ে যায়, মানে এখন তো সবে ব্লাডটা দিয়েছে, এখন আর কোনো টেস্ট করানো হবে না, কয়েকদিন পরে মার টেস্টটা হবে। সেই টেস্টটা করানোর পর দেখা যায় তোমরা সবাই বলো যেন সে সুস্থ হয়ে যায়, বারবার এই প্রবলেম হচ্ছে। মানে দেখবে এখনও এরকম, দেখো ব্লাড চড়ছে তার। মানে আমি এখানে অ্যাকচুয়ালি ভিডিও করতে চাইনি, কিন্তু ভাবলাম যে আমি তো তোমাদের সাথে, তোমরা তো আমার ঘরের লোক, আমি তো তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করি, সেই জন্যই ভাবলাম যে তাহলে এটাও বলি যে আমার মার হঠাৎ করে কী হলো, আমি কেন ব্লগ করতে পারছি না, মানে সেই জন্য তোমাদের কাছে আজকের একটুখানি ভাবলাম যে কথা বলি, আমারও তোমাদেরকে একটু বলি, আমারও মনটা একটু ফ্রি হবে, না হলে মনের মধ্যে একটা ইস্যু এখনও উইকনেসটা আছে, নেই যে তা না, আছে একটু একটু উইকনেসটা। তা যাই হোক, আমি একটা ছোট্টো করে, একদমই ছোটো করে একটা ব্লগ করলাম। হ্যাঁ, আমার মায়ের এই অবস্থা, প্রত্যেকে বলা যেন সুস্থ হয়ে যায়, আর কিছু আমার বলার নেই এখানে। আবার যাই হোক, তুমি যদি পারো আমাকে লাইক শেয়ার কমেন্ট করো, মানে সাবস্ক্রাইব করতে ভুলো না যদি আমাকে তোমাদের ভালো লেগে থাকে। চলো, আর কিছু আমার এখন এই মুহূর্তে বলার মোডে আমি নেই। তোমরা এটাও আমাকে বলবে কেন তুমি ব্লগ করছো, মা অসুস্থ, ব্লগটা এই জন্যই করলাম যে তোমরা আমার ঘরের লোক, জাস্ট তোমাদের আমি জানালাম যে আমার মা খুব শরীর খারাপ, এটাই আর কিছু না। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, এবং তোমরাও বলো যেন মা তাড়াতাড়ি ভালো হয়েছে। আবার পরের ব্লগে মা যখন একটু ভালো হয়ে যাবে, আমি আবার নতুন নতুন রেসিপি নিয়ে আসবো। চলো টাটা, আজকের মতন এখানেই রাখলাম।